কুমিল্লার নাগলকুটি টয়লেট পরিষ্কার করতে গিয়ে সুইপার জালাল আহমেদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলা জোড্ডা পূর্ব ইউনিয়নের আটঘরা পশ্চিমপাড়া প্রবাসী ইউসুফ আলী মজুমদারের বাড়িতে। নিহত জালাল আহমেদ লাকসাম পৌরসভার চিলিন গ্রামের মরহুম আলী আশরাফের ছেলে। তার প্রথম স্ত্রী ও দুই মেয়ে রয়েছে, কিন্তু তিনি নাঙ্গলকোটের শ্রী হাস্য গ্রামে মরহুম আলী মিয়ার মেয়ে হালিমাকে দ্বিতীয় বিয়ে করে 40 বছর যাবৎ শ্রী হাস্য গ্রামে বসবাস করে আসছেন। হালিমা বেগম গত 2 মাস আগে মারা যায়, তার কোনো সন্তান নেই। জানা যায় সকালে প্রতিদিন নেয় আটঘরা গ্রামের মরহুম মাইনুদ্দিনের ছেলে প্রবাসী ইউসুফ আলী মজুমদারের সেফটি টয়লেট পরিষ্কার করতে যান তিনি। 7 ফুট গভীর টয়লেটের গর্তে নামার পর গ্যাসের দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999 নাম্বারে ফোন দেন। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তার লাশ টয়লেটের ভেতর থেকে উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা মূলত 11:40 সময় আমরা মেসেজ পাই 999-এর মাধ্যমে। এরপর আমরা আসি এই একটা ওই যে সিফটি ট্যাঙ্কি যেটা ব্যবহার হচ্ছে আসি দেখতেছি ও লাশটা ওখানে পড়ে আছে। তা আমরা ওই যে বিশুদ্ধ বাতাস দিয়ে আমরা ওনার উদ্ধার করি এবং এই এসআই রবিউল সাহেবের কাছে আমরা হস্তান্তর করি। এটা হয়তো ওই যে অক্সিজেনের স্বল্পতার কারণে যেটা একটা সিফটি ট্যাঙ্কি এখানে হয়তো অক্সিজেন ছিল না এমন আমার কাছে মনে হইতেছে। আমার বোনের জামাই আজকে 40 বছর ধরে আমাদের বাড়িতে থাকে, বিয়ে শাদী করছে। আমার বড় বোন, বড় বোনের জামাই, সে আজকে 40 বছরে কাজ করে। এখানে কাজে আসে মনে হয় সকাল 9টার দিকে। আমি 10টার পরে শুনছি যে আমার বোনের জামাই টাঙ্কিতে বাষ্ট হইয়া গ্যাস বাষ্ট হইয়া মারা গেছে। শোনার পরে আমি আসে দেখেছি ঠিকই আমার বোনের জামাই টাঙ্কির ভিতরে পড়ে রয়েছে। জামাই এখানে 10টা বাজে আসছে কাজ করতে, আসার পরে মনে করেন 1 ঘন্টা পরে খবর গেছে কি আমার ননদের স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বলছি, ফোন দিছি আমি, যাওয়ার পরে বলছে যে তুমি এখানে যাও, এখানে কোনো পুলিশ আসি কোনো ওরে নিয়ে যেতে দিও না, তুমি নিশ্চয় করলে নিতে পারবে না। প্রথম আমার গ্রাম থেকে ফোন দিয়ে বলছে যে এমন সমস্যা হয়েছে। পরে আমি ইসুফ ভাইয়ের ফোন দিয়েছি, ইসুফ ভাই বলছে আমি বাড়িতে নাই, আমি এক জায়গায় আছি, ওইখানে শুনছি আমি সমস্যা হয়েছে, আমি বাড়িতে আসতেছি। আমিও আসছি, উনি আমার পরে আসছে, আসি দেখতেছি টাঙ্কির ভিতরে লোকটা ভরে দিয়েছে। তো পরে লোকজনকে জিজ্ঞেস করছি, এর কাছে না ফানি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে টাঙ্কির মধ্যে নাকি মনে ময়লা জমছে, উনি ময়লা সাফ করার জন্য নামছে গ্যাসে, তার সমস্যা হয়ে গেছে। তার সাথে আসলে আমরা কন্ট্যাক্ট করি, কখনো কাম করি না। উনি এখানে থাকে বাড়ি লাকসাম, তো দীর্ঘদিন থেকে এই এলাকা কাজ করে। এই সুবাদে ওনারে খোঁজ করতে করতে গত 3-4 দিন আগে পাইছি, তো বলছে আসি করে দিব, আজকে সকালে আসছে। তো আমি হেরে দেখাই টাকাই দিই, এগুলো ঠিকঠাক করি। ও মিস্ত্রিরা বলছে যে টাইসের কিছু সামান আনার জন্য ফুটিং করবে। আমি ওখানে পরে আমার ফোন দিছি, কয় যে এত টাঙ্কি পড়ি এরকম করতে যা। আমি সাথে সাথে চেয়ারম্যানের ফোন দিছি, মেম্বারের ফোন দিছি, এখন আমি আসছি, আসি দেখলাম যে ফায়ার সার্ভিসে এরকম উঠেছে।